মুহূর্তে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের একজন সম্মানিত বিশেষ অতিথি জনাব মহসিন চৌধুরী স্যারকে। আমরা এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মহসিন ইয়ার চৌধুরী স্যারকে। স্যার ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার এক্স আর্মি, এবং স্যারকে ফুল দিয়ে স্বাগত জানানোর জন্য মঞ্চে আমি আমাদের জাহিদ হাসান ভাইকে অনুরোধ করছি, স্যারকে ফুল দিয়ে স্বাগত জানানোর জন্য। প্লিজ, তার জন্য আমরা একটা ঝড়তালি প্রত্যাশা করছি। প্লিজ, সবার কাছে প্লিজ একটু ঝড়তালি স্যারের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেউ কথা রাখেনি, ছেলেবেলায় এক মৌসুমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্র ভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বস্তুমি আর ফিরে এলো না। আমার বয়স 33 নয়, 48। এরকম অনেকেই শুনিয়েছে, কিন্তু আজকের যে প্রোগ্রাম আমি দেখলাম, বিশেষ অতিথি হিসেবে আসছি, আমি কিন্তু ওই জগতের লোক নই। তাহলে বললাম 48 বছরে হয়তোবা আমার আশা মিটে। আমাকে চেয়ারম্যান মহোদয় বারবার বলেছেন যে একটু আসেন দেখেন। আমি বলেছি ওকে, আমি আসবো দেখব। এখন আমি বলছি না, আমি থাকবো, আমি ছেড়ে দিয়েও আমি থাকবো। ইয়েস, এইখানে কিছু একটা হবে, কারণ এইটুকু একটু আগে স্যার বললেন যে 18 বছরের উপরে যারা আছে তাদেরকে বোঝানো যায় না। ইয়েস, আমি বুঝতে পেরেছি। ইয়েস, একটা কিছু হবে, হতেই হবে, কেন হবে না? যেহেতু এই সমস্ত জিনিস আমরা যেগুলো তারা এখানে আমাদের সামনে উপস্থাপন করেছে, আমি দেখলাম কাজ হবে, আর আমি কথা দিলাম আপনাদের সাথে আমি থাকবো। এখানে বারবার একটা কথা বিভিন্ন জনে বলেছেন, গ্রামের কথা, যে পেটে দিলে পিঠে সর, এইগুলি নাকি গ্রামের কথা। আগে গ্রামে গেলে ডাব কেটে দিত, এখন গেলে কিন্তু কোক দেয়। তাই বলে যে গ্রাম শহর হয়ে গেছে তা নয়, এখন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য কিন্তু গ্রামে যায়। এই ঔষধগুলো, এই কাজগুলো আমি যা বুঝলাম, ইয়েস, এইগুলি গ্রামে ন্যাচারাল। আর বাচ্চা আলমগীর ভাইকে আমি চিনতাম না, আজকের এই প্রোগ্রামের মাধ্যমে চিনলাম। তো উনি যে কাজগুলি করেছেন, আমি গ্রামের ছেলে, সেই গ্রামের যে ধান, যে পাট, সেইগুলি আমার চোখে ভাসছিল, মনে হচ্ছিল যে আমি এখন একটা নিয়ে যাই, আমি গিয়ে সেটি প্রয়োগ করি। তা আমরা চাই গ্রামে যাই, আমরা শহরে থাকতে চাই না। শহরে এই জন্য থাকবো, শহর থেকে যেন আমরা গ্রামে সেই জিনিসটা পৌঁছে দিতে পারি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই যে ম্যানেজমেন্টে যারা আছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমাকে এইটুকু সুযোগ দেওয়ার জন্য। আমি কতটুকু বলতে পেরেছি তা আমি জানি না, কারণ আমি এই সাইডের লোক নই। তো আপনারা ক্ষমা চোখে দৃষ্টিতে দেখবেন, যারা দূর দূরান্ত থেকে আসছেন, আমিও অনেক দূর থেকে আসছি, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, আপনাদের প্রতি দোয়া রইল। আসুন ভালো একটা জিনিস মানুষের কাছে পৌঁছে দিই। ধন্যবাদ সবাইকে।